যে কালকে আমার বাইকটা এই টেস্ট লকের কারণে বাইসে গেল। আসসালামু আলাইকুম। 19 আগস্ট 2021 টেস্ট লকের গ্যারেজে আমরা দেখতে পাচ্ছি একটি পিকআপ ভ্যানে করে একটি মোটর বাইক আসছে এখানে। উপরে আমাদের সাথে আছে হচ্ছে এসান। এসান, কি অবস্থা এই মোটরসাইকেলের? এটা হচ্ছে ভাই, ভাই কালকে গেছিল মিরপুরে, ওনার ওইখানে পার্কিং করে রেখা গেছিল উপরে ডাক্তারের কাছে, নিচে পার্কিং করে রাখছিল গাড়িটা। পার্কিং করে রাখার পরে উনি যখন ডাক্তার দেখায় নিচে আসতে, তখন এসে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করছে, গাড়িটা স্টার্ট হচ্ছে না। স্টার্ট হলেও গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। উনি ওই অবস্থায় আমাদের এখানে নিয়ে আসছে, ঠিক আছে, আমাদেরকে ফোন দিয়েছে, আমরা বলছি আপনার গাড়িটা নিয়ে আসছে, মানে পিক আপে করে এভাবে গাড়িটা নিয়ে আসছে। এখন আনার পরে আমরা টোটালি, আমাদের যে টেস্ট লক ছিল, আমরা ফার্স্ট মনে করি টেস্ট লকের কোনো সমস্যা, টেস্ট লক টোটালি খুলে ডিসকানেক্ট করে ফেলছি। ডিসকানেক্ট করার পরে তারপর দেখি গাড়ি সেলফ হয় না, গাড়ি স্টার্ট হয় না। তারপরে আমরা এইখানে দেখছি ধারে ধারের এইখান থেকে এই যে র‍্যাকটা, এই র‍্যাকটা খুলে এখান থেকে বাইপাস করে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করছি। পরে র‍্যাকটা লাগায় গাড়ি স্টার্ট দিয়েছি, এই গাড়ি স্টার্ট হচ্ছে, গাড়িটাকে বাইপাস করে স্টার্ট করার চেষ্টা করা হয়েছিল এখান থেকে। ওনার তো ওইটা বুঝতে পারে নাই, ওটা মনে করছে টেস্ট লাগার সমস্যা, সেভাবে এখানে নিয়ে যেতে পারে। এখন কি বাইকের ওয়্যারিংটা ঠিক করা হয়েছে? হ্যাঁ, এখন ওয়্যারিংটা ঠিক করা হয়েছে। ঠিক আছে, বাইকটা স্টার্ট দাও, আমি ভাইয়ের সাথে ঠিক করে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার সাথে কি হয়েছিল আমাদেরকে একটু কাইন্ডলি বলবেন। মানে আমার কালকে আমি দুপুরবেলা বাইক সার্ভিস দেওয়া হয়েছিল, আমি টিভিসি সার্ভিস দিয়েছি, সার্ভিস দেওয়ার পর সারাদিন ভালো চলছে, চলার পর আমি সন্ধ্যাবেলায় মিরপুর 10 দিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, দাঁতের ডাক্তার। বাইক নিচে রেখে রাতে ডাক্তার দেখাতে গেছি, আসলাম, আসার পরে যে বাইক স্টার্ট দিলাম, স্টার্ট নিতেছে না, মানে স্টার্ট নিতেছে না, মিটার লাফাইতেছে, মিটার বারবার অন অফ হইতেছে, জ্বলতেছে নিতেছে, লাইট অন অফ হইতেছে, তারপর সেলফ নিতেছে, ছেড়ে দিতেছে, গাড়ি অটো সাইরেন বাজাইতেছে, মানে সাইরেন বাজতে থাকে, মানে সেলফ নিতেছে না, স্টার্ট হইতেছে না। পরে দিয়ে ফোন দিলাম ভাইয়াদের, ভাইয়ারে ফোন দিলাম আর বললো যে বাইকটা নিয়ে আসার জন্য, নিয়ে আসলাম। এখন পরে দেখা গেল যে ওই বাইপাস করার চেষ্টা করছে, এখান থেকে তার কেটে না কিভাবে জানি তারা বাইপাস করার চেষ্টা করছে, তারপরও আর কি কিছু করতে পারে। টেস্ট লকের সার্ভিস সম্পর্কে কিছু বলুন, আপনার কেমন লেগেছে টেস্ট লক ইউজ করে? আজকে আপনার বাইক কি বেঁচে গেল টেস্ট লকের কারণে? টেস্ট আমি ইউজ করতেছি এই পর্যন্ত, আমি আমি বাইকের চাবি বের করি না, আমি সবসময় চাবি আমার মাজায় থাকি, কিন্তু আমি রিমোট দিয়ে চালাই। মানে টেস্ট লক অনেক, মানে আমার মতো অনেক ভালো একটা জিনিস, মানে আমি ইউজ করে অনেক মানে ভালো লাগতেছে, অনেক শান্তিতে আছি, কোনো প্যারা লাগে না, যেখানে রাখি সেফ থাকে বাইকটা অনেক। যে কালকে আমার বাইকটা এই টেস্ট লকের কারণে বাইসে গেল। স্যার, টেস্ট লক টিমের সার্ভিস সম্পর্কে কিছু যদি বলতেন। টেস্ট লকের এই যে সার্ভিস, আমি আসলাম, তারা আমার বাইকের, তারা নিজেরাই সব কিছু দেখলো, দেখে এখন সুন্দরভাবে সার্ভিস করে দিতেছে, যা যেই সমস্যা সমস্যাও বের করে দিল। আমি তো জান মানে বুঝতেও পারি না যে এইরকম করার চেষ্টা করছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ টেস্ট লকের সাথে থাকার জন্য। আশা করি টেস্ট লক আপনার বাইকের সর্বোচ্চ সুরক্ষা দেবে। এভাবেই প্রত্যেকটি বাইক, যারা টেস্ট লক যেগুলোতে টেস্ট লক লাগানো আছে, টেস্ট লক এভাবেই প্রত্যেকটি বাইককে দিন রাত নিরবিচ্ছিন্নভাবে সুরক্ষা দিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।